বর্ষবরণের খবর জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল ইসলাম আকাশ আকাশ বর্ষবরণের কি খবর আছে কি অবস্থা দেখছেন কেমন উচ্ছ্বাস উদ্দীপনা বাঙালির মধ্যে দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশকে বরণ করার জন্য আজকের এই আয়োজন সকাল নয়টা পনেরো মিনিটে বলা যায় যে চারুকলা অনুষদের এই সামনে থেকে কিন্তু আজকের যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু বের হয়েছিল আর সেটি মূলত মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা ক্লাব হয়ে শিশু পার্ক হয়ে কিন্তু টিএসসির গিয়ে শেষ হয় আর এখন যেটি দেখতে পাচ্ছেন আমি আছি এখন চারুকলা অনুষদে আর এই চারুকলা অনুষদের সামনেই কিন্তু এখানে যারা দর্শনার্থী এসেছিলেন তাদের অনেকেই কিন্তু এখানে আছেন আর চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও এখানে আছেন এখানে আজকে দিনভর কিন্তু তাদের যে আয়োজন তাদের যে সাজ রবগুলো ছিল সব কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে দর্শনার্থীরা এখানে আসছেন দেখছেন আর তাদের আজকের দিনটি মূলত উপভোগ করছেন আর বলা যায় যে শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আয়োজনের কোনো কমতি ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছেন আর শিক্ষকদের সমন্বয়ে মূলত এই আয়োজনটি করা হয়েছে আর এই আয়োজনটিকে সার্থক করার জন্য কিন্তু বলা যায় ঢাকা শহরের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আজকের এই বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রা সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন আর এই মঙ্গল শোভাযাত্রাকে রাঙিয়ে তোলার জন্য কিন্তু বাংলার ঐতিহ্য সব ঐতিহ্য আছে সেই সব ঐতিহ্যকে কিন্তু বলা যায় যে এখানে যারা চালু চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সাজিয়ে তুলেছেন আর সব কিছুকে নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে আর এখন পর্যন্ত এই পরিস্থিতি এভাবে আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশরাফুল ইসলাম আকাশ এই মুহূর্তে আমাদের সাথে পুরান ঢাকার তাঁতিবাজার থেকে যুক্ত হয়েছেন রাকিব হাসান আফরো আপনার কাছে জানতে চাইব হালখাতা উৎসবের খবর কি খবর আছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বেশি বাংলা নববর্ষের প্রথম দিনে আসলে হাল খাতার যে আয়োজনটা হয়ে থাকে এটা কিন্তু বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে বাঙালি ব্যবসায়ীরা তাদের নতুন বছরের হিসাব নিকাশ শুরু করে কিন্তু এই হাল খাতা হাল খাতার মাধ্যমে তো হাল খাতার শুরুতেই কিন্তু প্রথম দিনেই কিন্তু তারা নতুন খাতা কিনে ফুল কিনে তাদের দোকান সাজানোর চেষ্টা করে এবং নতুন খাতায় তারা নতুন করে হিসাব তোলার চেষ্টা করে যারা যাদের কাছে টাকা পাওনা আছে তাদেরকে নানাভাবে অনুরোধ করে এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে যাতে তারা টাকা পরিশোধ করে আবার যাদের কাছে ব্যবসায়ীরা দেনা আছেন তাদের টাকা তারা পরিশোধ করে কিন্তু এবারের হালখাতার উৎসবটা অনেকটা ঢিলে ঢালা বলা যায় তেমন সাজানো গোছানো দোকানগুলো নেই আমরা যদি বলতে চাই আসলে রমজানের একটা প্রভাব রয়েছে এবং ঈদের পরে এই আয়োজনটা হওয়ার কারণে কিন্তু এভাবে ব্যবসায়ীরা সাজাতে পারেনি আর বিশেষ করে যারা পুজো করছে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা তারাই কিন্তু এই উৎসবটা ধরে রাখার চেষ্টা করছে নিশ্চিত অনেক ধন্যবাদ আপু আপনাকে দর্শক বর্ষবরণের খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন